বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর এম এ আজিজ এবং তিনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দুটো সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় বাংলাদেশে এখন একদিকে নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং এক ধরনের সংকট নির্বাচনকে ঘিরে বাংলাদেশে বহু বছর ধরেই আছে অন্তত আপনাদের দুপক্ষের কথাবার্তা সেটা মোটামুটিভাবে স্পষ্ট অন্যদিকে এক ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ আছে সেটি মোটামুটিভাবে বিভিন্ন সূচকে স্পষ্ট তার সঙ্গে জ্বালানি সংকট বিদ্যুৎ খাতের সংকট সেটিও যুক্ত হচ্ছে তো প্রফেসর ডক্টর আজিজ আপনাকে বিশেষভাবে স্বাগত আপনি প্রথম তৃতীয় মাত্রায় এসেছেন আপনার কাছে আমি শুনতে চাই যে কোন সংকটটা আসলে এখন গুরুত্বপূর্ণ মনে করেন বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায় অর্থনৈতিক সংকট না রাজনৈতিক সংকট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে বলছেন এবং বিজ্ঞ আলোচক বিএনপি আন্তর্জাতিক সম্পাদক তাকেও ধন্যবাদ চ্যানেলের অগণিত দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনি খুব প্রাসঙ্গিক কথা বলছেন যে সারা বিশ্বে সংকট চলছে বাংলাদেশ থেকে বাংলাদেশ সেটা থেকে বিচ্ছন্ন না এখানে আমাদের যে সংকট একটা হচ্ছে আপনি অর্থনৈতিক সংকট বলছেন আর একটা হচ্ছে রাজনৈতিক সংকট রাজনৈতিক সংকটে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই সংকট আমরা মাঝে মাঝে দেখি আবার মাঝে মাঝেই ভালো হয়ে যায় আবার সংকট শুরু হয় সাম্প্রতিক যে সংকট বলবো না আমরা যেটা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল গণতন্ত্রকে বিশ্বাস করে গণতান্ত্রিক ধারাই সব কিছু হবে নির্বাচন কমিশন তৈরি হয়েছে আমরা দেখেছি কয়েকদিন আগে কুমিল্লাতে সিটি কর্পোরেশন নির্বাচন হলো সবার কাছে গ্রহণযোগ্য এবং যিনি হেরে গেছেন তিনিও কমপ্লেন করেননি যে নির্বাচনে কারচুপি হয়েছে অথবা তাকে হারিয়ে দেওয়া হয়েছে তা আমরা প্রত্যাশা করছি নতুন একটা নির্বাচন কমিশন আসছে অবশ্যই স্বচ্ছ প্রক্রিয়া হবে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন হবে এবং আমরা প্রত্যাশা করব বিএনপি এবং অন্য অন্য যারা গণতান্ত্রিক দল সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পরিস্থিতি একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা গণতান্ত্রিক ধারা বাংলাদেশে চলছে এটা অব্যাহত থাকবে এখন বিএনপির যে কতগুলো ইস্যু আপনি জানেন যে তারা চাচ্ছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তাদের নির্দলীয় নিরপেক্ষ যে নামই হোক না কেন যে নামই হোক চাক এখন হাইকোর্ট থেকে আমার সামনে বিজ্ঞ আইনজীবী বসে আছেন হাইকোর্ট থেকে যেটা নিষিদ্ধ বা যেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে যে নির্দলীয় সরকার বলে কোনো সরকার নেই সারা বিশ্বে আপনি যদি গণতান্ত্রিক দেশগুলো দেখেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন সব কিছুই যে সরকার ক্ষমতা থাকে তাদের অধীনেই নির্বাচন হয় বাংলাদেশে এর আগে 2018 সনে নির্বাচন হয়েছে তার 2014 সনে নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়েছে আমরা প্রত্যাশা করি যদি সকল দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং সেখানে কোনো অভিযোগ যদি নির্বাচন সুষ্ঠু হয় অবশ্যই অভিযোগ ওঠার কথা না অভিযোগ হলে সেটা তদন্ত হবে আমরা মনে করি বাংলাদেশে সকল সচেতন মহল আছে সাংবাদিক আছে সারা বিশ্বের বিভিন্ন মিডিয়া আছে তারা যদি পর্যবেক্ষণ করে তাহলে এখানে নির্বাচনে কোনো পথ অবলম্বন বা খারাপ কিছু করার সম্ভাবনা থাকে না সেই ক্ষেত্রে আমরা বলবো যে ধারায় গণতন্ত্র এগিয়ে যাচ্ছে সেই ধারাকে অব্যাহত রাখতে হলে অবশ্যই সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আমরা বিশ্বাস করি বিএনপি নির্বাচনের আগে সবাই সকল দলের কিছু কিছু ইস্যু থাকে তারাও একটা ইস্যু অথবা মাঠকে গরম করার জন্য ইস্যু নিয়ে আন্দোলন করতেছে অ্যাট দ্য এন্ড যখন ইলেকশন আসবে তারা নির্বাচনে আসবে বলে আমরা প্রত্যাশা করি এবং নির্বাচন যদি আসে তাহলে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে পাশাপাশি অর্থনৈতিক সংকট নাই আমরা বলবো না আপনারা দেখছেন শ্রীলঙ্কাতে ভয়াবহ একটা বিপর্যয় হয়ে গেছে সেখানে সরকার পরিবর্তন হয়েছে আবার নতুন একটা ধারা শুরু হতে যাচ্ছে আমরা বাংলাদেশের সাথে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বা বর্তমান সরকার অত্যন্ত আমরা মনে করি শক্তিশালী সরকার আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্র সুন্দরভাবে ম্যানেজ করে দেশ পরিচালিত করছে আমাদের অর্থনৈতিক সংকট নাই সেটা বলবো না কিন্তু সেটা এমন পর্যায়ে না যে আমাদের কোনো বিপর্যয় অবস্থা তৈরি হবে আমাদের রেমিটেন্স যেটা আসতেছে সেটা খুব খারাপ না আমাদের অন্যান্য যে কিন্তু রেমিটেন্স তো এখন নেতিবাচক একটা প্রবণতা একটু কমছে 15% বলতেছি আমরা কমছে কিন্তু এটা তো ধরেন কখনো বাড়ে কখনো কমে এখন যেহেতু ডলারের দাম সারা বিশ্বে বেশি সেই ক্ষেত্রে হয়তো কিছুটা প্রবলেম হয়েছে আমরা প্রত্যাশা করি যে এইটা খুব বেশি দিন থাকবে না খুব তাড়াতাড়ি হয়তো এটা ওভারকাম করা যাবে রিজার্ভ যেটা আছে এখনও আমাদের যদি
3 বিলিয়ন হিসেব করে ধরি, তাহলে আমাদের বেশ এক বছর আমরা পার করতে পারবো। পাশাপাশি যে আমাদের একদমই রেমিটেন্স আসবে না, আমাদের গার্মেন্টসের বৈদেশিক ডলার আসবে না, আমরা সেটা মনে করি না। সব কিছু মিলে এই যুদ্ধের জন্য কিছুটা সমস্যা হয়েছে, কিন্তু সেটা আমরা ওভারকাম করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ইউক্রেনের ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রথমে সবাই মনে করছিল খুব বেশি কিছু সমস্যা হবে না, কিন্তু এই যুদ্ধটা সারা বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে আপনি যদি খাদ্যদ্রব্য বলেন, অন্যান্য জিনিস বলেন, সব কিছুতে একটা ওলটপালট পরিস্থিতি তৈরি করছে। এই যুদ্ধটা শেষ হয়ে গেলে আমরা প্রত্যাশা করি সারা পৃথিবীর অর্থনৈতিক সংকট, করোনা সংকট, অন্যান্য যে সংকটগুলো আছে সেটা দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে, এবং বাংলাদেশ যে উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে, আমাদের যে মেগা প্রজেক্টগুলো আপনি দেখছেন, আমরা কয়েকদিন আগে জুলাই 25 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা পদ্মা ব্রিজ উদ্বোধন করলাম, এরকম আরও 10টা মানে এটা সহ আরও 10টা মেগা প্রজেক্ট, মেট্রো রেল বলেন, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল বলেন, সবগুলোই কিন্তু সফলভাবে এগিয়ে যাচ্ছে। তো আমরা মনে করি যে সামগ্রিকভাবে বাংলাদেশের যে অর্থনীতি বা উন্নয়ন সেগুলো অব্যাহত আছে, কিছু কিছু সমস্যা হচ্ছে না আমরা তা বলব না। ইলেকট্রিসিটিতে কিছুটা লোডশেডিং করতে হচ্ছে, কারণ হচ্ছে যে যেভাবে তেল বা অন্যান্য জ্বালানি আনা দরকার সেইভাবে আনতে গেলে আমাদের কিছু বৈদেশিক মুদ্রায় কিছু টান পড়বে, সেই জন্য সরকার সাশ্রয় করার চেষ্টা করেছে। আপনি আজকে খবরে দেখবেন যে শুধু সচিবালয়েই 3 মেগাওয়াট বিদ্যুৎ কমানো হয়েছে, এরকম সারা বাংলাদেশেই আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু মানুষ চেষ্টা করতেছে যে সাশ্রয় হয় এই পরিস্থিতিটা মোকাবেলা করে দেন। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ অবশ্যই সরকারের সহযোগিতা করবে, মানুষ অবশ্যই সচেতন এখন, এবং এই পরিস্থিতি আমরা খুব তাড়াতাড়ি উত্তরাতে পারবো বলে মনে করি। আজ বাবার আমি আপনার কাছে মাসুদ আহমেদ তালুকদার, সংকট কোনটা গভীর এবং দেখুন সংকটের দায় কি কারণে এই সংকট তৈরি হলো, কতটা বৈশ্বিক কতটা অভ্যন্তরীণ কারণ? আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর প্রফেসর জনাব এম এ আজিজ এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। একটা কথা আছে আমরা দুষ্টমি করি অনেক সময় বলি, ডিম আগে না মুরগি আগে? এর অনেক সমাধান অনেক সময় পায় নাই, কিন্তু তর্কের খাতিরে অনেক সময় দেখা গেছে এটাকে মেনে নিতে হয়। কেউ কারো ধারণা ডিম আগে, কেউ বলে মুরগি আগে। একটা দেশ সভ্য সমাজ ব্যবস্থায় আসলে তার কী কী সংকট সেই জিনিসগুলো সভ্য সমাজে যেমন আমরা দেখি, সভ্য সমাজের প্রথম একটা শর্তই হলো একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আর এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা মানেই হলোই যে ওই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে যেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে ওই দেশের নাগরিকের সরকার হবে, সে কোন দলের সরকার সেটা বিষয় না। আমাদের বড় মূল সংকটটা হলো সেইখানে, এই যে আমি ডিম এবং মুরগির আগে কোনটা কার, এটা কথাটা আমি এ কারণে বললাম যে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় যদি একটা গ্রহণযোগ্য জনগণের সরকার না থাকে তাহলে তার পক্ষে সুষ্ঠু কোনো কিছুই ম্যানেজ করা সম্ভব না। আপনি অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, গণতন্ত্র বলেন, রাজনীতি বলেন, কোনো কিছুই সুষ্ঠু ম্যানেজমেন্ট তার পক্ষে সম্ভব না। এবং আমরা হইলাম এই দেশ, এই দেশটা হলো তার সবচেয়ে সর্বোৎকৃষ্ট উদাহরণ। আপনি দেখুন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আজকে একটা সত্যিকার অর্থে গ্রহণযোগ্য সরকার থাকতো, আমরা দেশের নাগরিকরা আজকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার তাকে আমাদের সরকার আমরা বলি না, আমরা বলি কথা বলার সময় তারা আওয়ামী লীগ সরকার। হ্যাঁ, এটা হয়তো বিএনপিকেও তারা একসময় বলতেন বিএনপি সরকার, কিন্তু এর কারণটা কি আপনি দেখেন, আজকে এই সরকারের গ্রহণযোগ্যতা নাই বলে সরকার কোনো যোগ্যই গ্রহণযোগ্য তার যোগ্যতার প্রমাণ রাখতে পারছে না। আপনি প্রথম দেখেন দেশের অর্থনীতি, আপনি একটা কথা যেমন আমি অত ডিটেইলসে যাব না, শুধু আমি একটা বিদ্যুতের কথাই যাই, 53,000 কোটি টাকা দিতে হলো রেন্টা কুইক রেন্টালকে, ভাড়া দিতে হলো কুইক রেন্টালের। আমরা যে সমস্ত গল্প এতদিন শুনে আসছি, যাই হোক না কেন দেশে বিদ্যুতের আর অভাব হবে না। আজকে বিদ্যুতের দেখেন, আজকে আমার বাসায় আমার মোবাইলটা কিন্তু বন্ধ করে রেখেছি, এখন আমি কোর্ট থেকে বাসায় আসার পর দেখা গেল যেই সময়টুকু আমি হাতে পেলাম তখন আমি লোডশেডিংয়ের ফাঁদে পড়ে গেলাম, আমার মোবাইল চার্জ করতে পারলাম না। তার মানিটা কী হলো, অর্থাৎ এই মুহূর্তে লোডশেডিং, মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনলাম উনি ব্যাখ্যা দিচ্ছেন যে দেশের খাদ্যের কী অভাব, উনি কেমনি মিট করতে চাচ্ছেন। উনি দেশের ডিজেলের বললেন এক মাস পর্যন্ত আছে, সেটা তাহলে এক মাস পর্যন্ত যেটা মজুদ আছে এবং সেটা যদি এই মুহূর্তে সাপ্লাই লাইনে যদি অ্যাড করা সম্ভব না হয় তাহলে আপনি দেখেন যে কোনো মুহূর্তে এটা ফুরিয়ে যাবে। এখন উন্নয়নের
সবচেয়ে বড় সমস্যা হলো গণতান্ত্রিক সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, আপনি দেখবেন গণতান্ত্রিক সরকারের একটা গ্রহণযোগ্যতা থাকে, এই মানুষের কাছে জবাবদিহিতা থাকে এবং তারা দুর্নীতির থেকে দূরে থাকার চেষ্টা করে। যেই সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকে না, জনগণ যে সরকারকে নির্বাচন করে না, সেই কথা সরকারের সবচেয়ে বড় প্রবলেম হলো জনগণের কাছে যেহেতু তাদের জবাবদিহিতা থাকে না, সেই জন্য তারা সর্বক্ষেত্রে বেপরোয়া। এখন আপনি এখানে দেখেন রাষ্ট্রীয় ক্ষমতা দখলে বেপরোয়া, দেশের অর্থনীতিতে বেপরোয়া, দেশের উন্নয়ন প্রকল্পে বেপরোয়া। আপনি দেখেন যে সকল মেগা প্রকল্প, আপনি একটা মেগা প্রকল্পের দিকে আপনি তাকান যে যেই প্রকল্প এই সরকার বাস্তবায়ন করে, হ্যাঁ পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার আগে আর বাকিগুলো চলমান, কিন্তু আপনি দেখুন একটা প্রজেক্টের আপনি নাম বলুন যেখানে দুর্নীতি নাই। এবং এই যে দুর্নীতিটা, আপনি কুইক রেন্টাল, আমরা বারবার বলতাম যে কুইক রেন্টাল কিন্তু দেশের জন্য ধ্বংস ডেকে আনবে। আপনি আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে যতটা না গুরুত্ব দিলেন, আপনি ভাড়া করা বিদ্যুৎ দিয়ে আজকে কী হলো? আপনি দেখেন এই পদ্মা সেতুর কথা বলতেছেন, পদ্মা সেতু আজকে ঘোষণা চলছে, এটা আসলে একটা বড় একটা কাজ হয়েছে বলে আমরা স্বীকার করি। এখন এইটা সরকার বলে তার নিজের, কিন্তু কোনো দেশেরই কোনো উন্নয়ন তো কোনো একটি মাত্র সরকারের একক উন্নয়নের বিষয় না। তারপরে সরকার বলে যাচ্ছে জন দেশে আর কোনো জনগণ আছে কি না সেটাও তারা মনে করে না। আমার ওটা নিয়ে বক্তব্য নেই, কিন্তু আমার বক্তব্য হলো যে এই পদ্মা সেতু করতে গিয়ে, পদ্মা সেতু যখন ইনিশিয়েট করেছিল তখন এবং যখন শেষ করলো তখন অর্থনীতির কত বড় একটা ফারাক আমাদের সামনে এসে হাজির হলো। এবং এখানে দেখেন বারবার বলতে দেশীয় অর্থনীতি, দেশীয় অর্থনীতিতে আমরা করেছি ইত্যাদি ইত্যাদি করেছি, কিন্তু দেখেন আমরা কিন্তু আমাদের সবার কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে এখানে কত বড় আকারের লোন আমাদের। সবচাইতে আমি ওনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে 3 বিলিয়ন যদি আমরা যে হিসাবে উনি বললেন যে খরচ করি, তাতে একটা সময় একটা টার্ম উনি উপস্থাপন করলেন প্রফেসর আজিজ যে এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো, তাহলে কি 1 বছর পর আমাদেরকে আর রিজার্ভ আসবে না? কিন্তু দেখেন তাহলে আমরা কোন সংকটে যাচ্ছি। শ্রীলঙ্কা হঠাৎ করে দেখেন সে তার মেগা প্রকল্প চালাতে গিয়ে যে সকল ঋণ আনলেন এবং ঋণের সুদের ইনস্টলমেন্ট যখন তাদের দেওয়া শুরু হয়ে গেল, তখন দেখা গেল যে তাদের রিজার্ভ একদম ওই যে পাহাড়ে ধস নামার মতো করে নেমে গেল। আজকে বাংলাদেশের কোন সেক্টরটা সেটেলড আপনি বলুন, বাংলাদেশে কোন সেন্টার কোন সেক্টরটা সেটেল? সুতরাং একটাও না। এবং দুর্নীতি সবচেয়ে বড় ব্যাপার হলো দুর্নীতি আপনি যেখানে তাকান। আমি ব্যাংকের দেখলাম বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার, সেখানে বলা হলো যে বিদ্যুতের ক্ষেত্রে এখন আর যেমন ব্যাংকে বলা হয়েছিল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা থাকবে তার 25% বেশি না, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট 25 ইয়ার বেশি লোন দেওয়া যাবে না। অথচ বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দিয়ে বলা হলো বিদ্যুতের ক্ষেত্রে এটা গুড্ডো করা হবে। তাইলে আপনি দেখুন আজকে বিদ্যুতের সংকট, কালকে এরকম আবার নতুন নতুন সংকট আসবে, তখন আপনি যদি এভাবে করেন এবং আপনার একটামাত্র শক্তিই হলো আপনি আপনার ঋণের টাকার কিস্তি পরিশোধের একমাত্র উপায় হলো আপনার ফরেন কারেন্সি রিজার্ভ থেকে। এখন ফরেন কারেন্সি রিজার্ভ আপনি দেখেন, তারপরে যেটা আপনি দেখেন যে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা যেভাবে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন। এখন মূল কথাটা হলো এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো এই সমস্যাটা জাতীয় সমস্যা, এটা সরকার স্বীকার করতে চায় না। যেমন ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ বলেন, আমরা যুদ্ধক্ষেত্র হলো ইউক্রেন, কিন্তু এই যুদ্ধ কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। এবং এই যুদ্ধ সহসা শেষ হবে এমনটা আশা করার কোনো কারণ নাই, কারণ যুদ্ধের ময়দানের বাইরে বহু শক্তি। আপনি দেখেন নতুন নতুন এলাই হচ্ছে, নতুন নতুন জোট হচ্ছে, এবং আমি দেখলাম শুধু আফ্রিকা থেকে শুরু করা সেই মানে অস্ট্রেলিয়া মহাদেশ এবং তার প্রতিবেশীরাও কিন্তু জোট বানিয়ে ফেলছে। আপনি খেয়াল করছেন কি না আমি জানি না। তাহলে বিষয়টা কী হলো যে আলটিমেটলি পোলারাইজেশন হচ্ছে, এবং পোলারাইজেশন যেটা হচ্ছে সেটা কিন্তু যুদ্ধকে মোকাবেলা করার জন্য, যুদ্ধকে মানে শেষ করে দেওয়ার জন্য না। সুতরাং খুব সহসা হবে এটা আশা করা যায় না। আর একটা সরকার যখন এত বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে, এত উন্নয়নের কথা বলার পরে, সেই সরকার আজকে বারবার বলবে যে আমরা এই সংকটে এই কারণে, ওই সংকটে এই কারণে, এগুলো মানুষের কাছে, কারণ গত কিছুদিন আগ পর্যন্ত মানুষকে যে বলে যে সব কথা বলে আশ্বস্ত করা হয়েছে, হঠাৎ করে সেই সব কথা থেকে সরে গেলে তাহলে সরকারের এই যে এতদিন যে কথাগুলো বলছে যার কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না, বিরোধী রাজনীতিরা যা বলতেন সেই কথাই সত্য প্রমাণ হলো, এ হলো একটা। আরেকটা যেন প্রফেসর আজিজ যেটা বলেছেন এই পর্যায়ে শেষ করে দিলে ভালো হয়, আমি ওই ওনার নির্বাচনের ওই কথাটাই আমি যাচ্ছি। ব্যাপার হয়েছে ওই যে আমি সেই জন্যই বলছিলাম ওই যে ডিম এবং মুরগি, এইবার দেখুন যদি দেশে নির্বাচন হয়, মানুষ যদি ভোট দেয়, আমি বিএনপি করি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি বিশ্বাস করলো জনগণের ভোট জনগণ দিয়েছে, তখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমি ক্লেম করতে পারবো
যে জনগণ আমাকে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়নি, আমাকে বিরোধী দলে নিয়ে গেছে। সুতরাং যারা আজকে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ, সে বিএনপির বা আওয়ামী লীগের সরকার না, সে দেশের সরকার। তখন আমাকে আমার সরকারকে উন করতে হবে, যেহেতু আমি এদেশের নাগরিক। আজকে মানুষ ভোট হয় না যে দেশে, আপনি বলেন ভোট, এই দেশে ভোট হয়, তাহলে ভোট না হলে সরকার আসতে হবে কেমনে? এবং যেই সরকার যখনই, সেটা যে ন্যাচারেলি সরকার হোক না কেন, রাষ্ট্রীয় ক্ষমতা যখন জোর করে যারা দখল করেছে, তারাই ক্ষমতায় বসেই মনে করেছে যে দেশটা আমার, আমাদের সেই যে দেশটার ভালো আর কেউ বোঝে না। আমরা কিন্তু বারবার যেটা বলি, আমি এখন এই আপনার এই 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 প্রসঙ্গটা আমি এইখানেই শেষ করে আমি আপনাকে সময় দিয়ে দিচ্ছি, মানে ফ্লোর দিয়ে দিচ্ছি। ব্যাপার হলো রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আজকে, এই সমস্যাগুলা সরকার বারবার বলতেছে বিরোধী দল আমাদেরকে সহযোগিতা করছে না, আর সরকার নিজে মনে করছে যে তারা এটা সমাধান করার জন্য। বিএনপি এবং বিরোধী দল যারা এই দেশে করে, যারা রাজনীতি করে, আসলে রাজনীতিও তো নাই দেশে, রাজনীতি নির্বাসিত, তারপরও যারা আমরা রাজনীতি করি যতটুকু সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই, আমরা একটা কথা সবসময়ই বলি যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যেভাবে এসেছে, সেইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কারণে এই দেশে একের পর এক সংকট তৈরি হচ্ছে। এবং এই একের পর এক সংকট তৈরি হওয়ার কারণে, সংকট তৈরি করছে আওয়ামী লীগ সরকার, কিন্তু সংকট তৈরি হচ্ছে জাতির জন্য। সুতরাং আওয়ামী লীগের তৈরি করা সংকট আজকে এমন পর্যায়ে চলে গেছে যে এই সরকার একা সেটা সমাধান করতে পারে না। এবং একটা জাতির জীবনে এটা কিন্তু নতুন নয়, যে কোনো জাতির জীবনে, এর আগে 1970-এ আসছে, এর পরে আবার আসতে পারে, ভবিষ্যতে আবার আসবে। তো সমস্যা যেই সরকারের দ্বারাই তৈরি হোক না কেন, ঐক্যবদ্ধ জাতিকে ওইটাকে অ্যাড্রেস করতে হয়, কারণ জাতির বৃহৎ স্বার্থে কখনো জাতি বিভক্ত হতে হয় না। এবং আপনি দেখবেন আজকে সবচেয়ে দুর্ভাগ্য হলো এই যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর একটা জাতিকে বিভাজন করার চেষ্টা করছে, জাতি বিভক্ত হয়ে যাচ্ছে দিনে দিনে, আমাদের মধ্যে বৈপরীত্য বেশি আসতেছে, আমরা একে অপর থেকে দূরে। সুতরাং এই সরকারের তৈরি সমস্যা আজকে যে পর্যায়ে চলে গেছে, সরকার একলা সেটা সমাধান করার যোগ্যতা রাখে না। আমরা মনে করি নির্বাচন বলেন, দেশের অর্থনীতি বলেন, দুর্নীতি বলেন, যে সমাজের যে কোনো রকম ক্রাইসিস আছে, এটা আজকে জাতীয় সমস্যা হিসাবে রূপ নিয়েছে। এটাকে একটা রাষ্ট্রীয় রাজনৈতিক সরকার একার পক্ষে সমাধান করা সম্ভব না। সুতরাং তাদের দায়িত্ব হলো, সরকার আপনাদের ইনক্লুশন চান না, আমরা ইনক্লুশন, উই ডোন্ট ওয়ান্ট টু বি দি পার্ট অফ দি গভর্নমেন্ট। আমরা চাচ্ছি এই যে আপনি সরকারের অংশ না হয়েও দেশের নাগরিক হিসাবে জাতির, আপনি যা ঐক্যবদ্ধ জাতি হলেই তো আমি আমার ভালো মন্দের সাথে আমি সম্পৃক্ত হয়ে যাচ্ছি। সুতরাং সরকারের দায়িত্ব হলো আজকে ঐক্যবদ্ধ, সরকার নিজেকে স্বীকার করতে হবে, দেশের যে সকল সমস্যাগুলো আজকে জাতির সামনে, সরকার সেগুলোকে ফিক্স করতে হবে। তারপর রাজনৈতিক দল, নেতাকান, রাজনৈতিক দলকে নিয়ে সরকারকে বসতে হবে, এই কারণে যে দেশের জনগণকে রাজনীতিবিদরা প্রতিনিধিত্ব করে। ধন্যবাদ প্রফেসর রহিম আজিজ, শুনছিলেন আপনি। অসংখ্য ধন্যবাদ। উনি অনেক কথা বলছেন, উনি ডেমোক্রেসি বুঝাতে চাইছেন, ডিজেল সমস্যা বলছেন, ফাইন্যান্স বলেছেন, রিজার্ভ কথা বলছেন, লোনের কথা বলছেন। আমি জানি না উনি ডেমোক্রেসি বলতে কী বুঝাচ্ছেন। আসলে ওনাদের ডেমোক্রেসি আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম না, ওনাদের জন্মই হয়েছে হচ্ছে ক্যান্টনমেন্টে, তো ওনারা ডেমোক্রেসি হয়তো ওই হয়েছেন। সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে যে আপনি যদি 2018 সনের আগের চিত্রটা দেখেন, সেখানে বিএনপি সহ ডক্টর কামাল হোসেন তার এক জোট করলেন, ইলেকশনে আসলেন, জাতীয় ঐক্য ফ্রন্ট হলেও সেটার প্রধান হলো হচ্ছে ডক্টর কামাল হোসেন। উনি নির্বাচন করলেন না, বিএনপি নির্বাচন করলেন, শোষণী পরাজিত হলে জাতীয় পার্টির বিরোধী দলে আসছেন। বিরোধী দল তা নাই, তা না, এখন যদি আমরা অন্য ভাষায় বলি যে এটা হচ্ছে সংসদে বিরোধী দল, আর একটা রাস্তার বিরোধী দল, তো ওনার তো ওরা নিজেরা দাবি করে তারা হচ্ছে রাজপথের বিরোধী দল। এখন ডেমোক্রেসি উনি কী বল, ডেমোক্রেসি নাই উনি বলতেছেন। আমরা, আমি একটা উদাহরণ দিই, বিএনপির সংসদ সদস্য নবগঞ্জ থেকে হারুন সাহেব বলছেন, ইলেকশন হলো, হারুন সাহেব বিকেল 4টার সময় সাংবাদিক সম্মেলন করো যে ভয়াবহ কারসবি হয়েছে, এই ইলেকশন ঠিক হয়নি, আমি ইলেকশন মানি না, বয়কট করলাম। রায় 4টার সময় ডিক্লেয়ার হলো, যখন হারুন সাহেব জিতে গেছে তখন বললেন সবচেয়ে সচ্ছ ইলেকশন হয়েছে। আপনি বাংলাদেশ সৃষ্টির পর থেকে যতগুলো ইলেকশন হয়েছে, বিরোধী দল কখনও বলছে যে সচ্ছ ইলেকশন হয়েছে? আপনি একটা দেখাতে পারেন, ইভেন বঙ্গবন্ধুর সময় যদি কথা বলেন, সেই সময়ও অভিযোগ তোলা হয়েছিল, অভিযোগ ছিল। তো এখন এই অভিযোগ সবসময় থাকে। আমরা মনে করি যে বর্তমান সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ কখনও বন্দুক দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেনি, জনগণের জনসমর্থন নিয়ে আসছে। এবং আপনি যদি 2018 সনের 30শে ডিসেম্বর ইলেকশন হয়, পরের দিন বাংলাদেশে একটা পেপারে দেখাতে পারবেন যে ভোট কারসবি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, অথবা আপনি পেপার দেখেন একটা দেখাতে পারবেন যে ভোট নিয়ে কোনো সমস্যা হয়েছে, কোনো অভিযোগ আসছে। তারপরে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, রাতের ভোট কাটা, এর ভোট কাটা, অনেক কিছু, সে প্রসঙ্গগুলো আমি যেতে চাই না। আমরা মনে করি যে
আমরা যেটাই বলি রাজনীতি যারা করি ডেমোক্রেসিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে, গণতন্ত্র কোনো বিকল্প নেই, শক্তিশালীও করতে হবে, শক্তিশালী করতে হবে এবং শক্তিশালী বিরোধী দলও লাগবে। এখন আপনি যদি এই জাতীয় পার্টির বিরোধী দল থাকা আগে যতগুলো আমলিগত বিএনপির ওনাদের বিরোধী দলে দেখেন কয়দিন তারা সংসদে গেছে এবং কয়দিন বা তাদের নেত্রী সংসদে বক্তব্য রাখছে, আপনি একদিন বা দুই দিনও আছে কিনা রেকর্ড নাই। তো এটা তো আর ডেমোক্রেসি হলো না। ডেমোক্রেসিকে শক্তিশালী করতে হলে অবশ্যই শক্তিশালী বিরোধী দল লাগবে। বিরোধী দলের কাজই তো সরকারের ভুলগুলোকে ধরিয়ে দিবে এবং স্বচ্ছ প্রক্রিয়া ইলেকশনে জনপ্রতিনিধি হবে সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা চাই না ক্যান্টনমেন্ট থেকে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসুক, অথবা যেমন কি বলে উনি শ্রীলঙ্কার উদাহরণ দিলেন, শ্রীলঙ্কা কি হয়েছে আপনি যদি শ্রীলঙ্কার পুরো সিস্টেমটা দেখেন, তাদের মেইন ইনকাম হচ্ছে ট্যুরিস্ট। যখন করোনা শুরু হয়েছে সমস্ত ট্যুরিজম তাদের বন্ধ হয়ে গেছে, তারা যে প্রজেক্টগুলো নিয়েছে তাদের লোনের সুদ হচ্ছে 5-7% এবং ম্যাক্সিমামগুলো লোনের টাইম হচ্ছে 5-7 বছর, এবং যখনই করোনা শুরু হয়েছে তাদের ট্যুরিজম বন্ধ হয়ে গেছে, তাদের ইকোনমি ধস নামছে, পুরো দেশটা ম্যাসাকার হয়ে গেছে। বাংলাদেশকে ওনারা সেইভাবে ভাবতেছে, আমরা কখনো সেইভাবে ভাবিনি। উনি কুইক রেন্টালের কথা বলছেন, বিদ্যুতের দুর্নীতির কথা বলছেন, ওনাদের সময় নিয়োগপ্রাপ্ত মঈনুদ্দিন চারজনকে বাদ দিয়ে ওনারা সেনাপ্রধান করছিলেন, ওনার বইয়ে দেখেন যে 20,000 কোটি টাকা তারা বিদ্যুতের দুর্নীতি করেছে, সেটা তার বই আছে, এটা আমাদের কথা না। তো দুর্নীতির কথা ওনারা বলবেনই, কারণ ওনারা তো দুর্নীতি করেই সব কিছু করছেন। সংসদ নির্বাচন আপনি 2018 সনে প্রত্যেকটা আসনে 3-5 জনকে নমিনেশন দেওয়া হয়েছে, কীভাবে দেওয়া হয়েছে, কী করা হয়েছে, আমার সংসদীয় আসনে 3 জনকে নমিনেশন দিয়েছিলেন, এবং বলা ঠিক না বিএনপির একজন নমিনেশন জমা দিয়েছিলেন উনি ইয়েতে সিরিয়ালে আসেনি। খুব দুঃখ করে বললো যে আমি যদি আর 3.5 কোটি টাকা ছিল আর যদি 1.5 কোটি টাকা থাকতো তাহলে আমি হয়তো নমিনেশন আপনার সাথে ইলেকশন করতে পারতাম, কথাগুলো আমার বলা ঠিক না। তারপরে বলতেছি এইটা যদি গণতন্ত্র হয়, এটা যদি দলীয় জনপ্রতিনিধি সিলেকশনের ক্রাইটেরিয়া হয় তাহলে সেদেশে সেই দলের কী হবে সেটা মানুষই জানে। তো ডিজেলের কথা বলছেন, আমরা পেপারে দেখছেন যে এক মাসের ডিজেল এখনও মজুত আছে, এখনও 3টা জাহাজে নোঙর করে আছে, সেগুলো নামেনি, তো আমরা বলতে সেগুলো দিয়ে হয়তো আরও 1 মাস বা 1.5 মাস চলবে। এরপরে সরকারের সাথে যে কন্ট্রাক্ট আছে সেগুলো কিন্তু এখনও কেউ বলে না যে ডিজেল দিবে না, বৈশ্বিক পরিস্থিতির জন্য ডিজেল আসতে সমস্যা হয়েছে সেইটা নিয়ে সরকার দুশ্চিন্তা আসছে। এর অর্থ নয় যে সারা পৃথিবীতে ডিজেল শেষ হয়েছে অথবা জ্বালানির সংকট হয়েছে, যে প্রবলেমটা হয়েছে এটা যদি যুদ্ধ শেষ হয়ে যায়, অথবা যেমন আপনি দেখেছেন যে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা চুক্তি হয়েছে, তারা খাদ্য এবং অন্যান্য জিনিসগুলো এখন এক্সপোর্ট করতে দেবে, সেইখানে যদি ধরেন একটা সমঝোতা হয় তাহলে অবশ্যই এই পরিস্থিতি আমরা খুব তাড়াতাড়ি উতরাতে পারবো বলে মনে করি। রিজার্ভের কথা উনি যেটা বললেন, আমি যেটা বলছি যে এখনও $44 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে, এখন 40 নিচে নামে আসছে, হ্যাঁ 40 নিচে নামে আসছে, তো আমরা যদি 3 বিলিয়ন পার মান্থ ধরি তাহলে কিন্তু 1 বছর রিজার্ভ আছে, আর 1 বছর যে আমাদের আসবে না তা তো না, আমাদের কি বলে রেমিটেন্সটা কিছুটা কমছে কিন্তু 15% করছে, এর অর্থ না যে আমাদের পুরো বন্ধ হয়ে গেছে, আমাদের গার্মেন্ট সেক্টরের এক্সপোর্ট বাড়ছে, অন্যান্য এক্সপোর্টগুলো বাড়ছে, তো সেই ক্ষেত্রে যে 1 বছর আমাদের কিছু আসবে না তা না, তো সেটা নিয়ে যে আমরা বেশি দুশ্চিন্তা আছি তা না, কিন্তু সামগ্রিক যদি বিশ্বের অর্থনীতি বলেন, খাদ্যদ্রব্যের জিনিসপত্রের দাম বলেন, অন্যান্য বৈশ্বিক জিনিস বলেন, সেগুলো বেড়ে গেছে, এটা শুধু বাংলাদেশে না স্যার, আপনি যদি ইয়েতে ইউরোপে একটা রুটি কিনতে আগে যদি 1 ইউরো লাগতো সেটা এখন 3 ইউরো লাগতেছে, শুধু তাই না, এটা সারা বিশ্বই হয়েছে, তো সেখানে বাংলাদেশের যে বাড়ে নেই তা না, আমরা বাড়ছে এটা আমরা স্বীকার করি এবং হয়েছে এটা সত্য। লোন নিয়ে যেটা বারবার ওনার কথা বলছে, বাংলাদেশে এখন পর্যন্ত যে লোনগুলো নেওয়া হয়েছে তার সুদের হার হচ্ছে 0.5 থেকে 1.5% এবং ম্যাক্সিমামগুলোর হচ্ছে 30-35, কোনো 40 বছর পর্যন্ত এই লোনগুলো শোধ করতে পারবে, এবং এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু মানে ঋণগ্রস্ত না, মানে ঋণ ডিফল্টার হয়নি, তো সেই ক্ষেত্রে আমাদের এত দুশ্চিন্তা করার কিছু আছে বলে মনে হয় না। কুইক রেন্টাল বা বিদ্যুৎ সেক্টরকে নিয়ে উনি কথা বলছেন, ওনাকে ধন্যবাদ। শোনেন, আওয়ামী লীগ যখন 2009 তো ক্ষমতা আসলো, হ্যাঁ আগ ইলেকশন 96 সনে যখন রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেয় তখন 4400 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতো, বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা ছেড়ে 2005 তখন সেটা 3200 নামে আসলো, তো এখন ধরেন 3200 মেগাওয়াট দিয়ে কোনোদিন এই বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব না। আপনি উনি মোবাইল ফোনের কথা বলছেন,
এখন ঢাকা শহরে 3 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা লোডশেডিং হচ্ছে। পেরিফেরিতে রাত্রে একটু বেশি হচ্ছে, কিন্তু সেটাও 5 ঘন্টার বেশি না আর কি। তো উনি মোবাইল চার্জ দিতে পারেনি, খুব খারাপ লাগতেছে যে 3 ঘন্টা সারাদিনের মধ্যে 3 ঘন্টা মোবাইল চার্জ দিতে পারেনি। পরিস্থিতি এমন ভয়াবহ হয়নি যে খুব খারাপ অবস্থা। সাশ্রয় করা হচ্ছে, কেন করা হচ্ছে? যেহেতু গণতান্ত্রিক সরকার, আমরা মনে করি যে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা আছে, আমি কী করতে চাচ্ছি, কী করবো, তার একটা জবাবদিহিতা থাকার, যার জন্য প্রধানমন্ত্রী প্রথমতেই বলছে যে এখন আমাদের কী করতে হবে, এবং টাইম টু টাইম সেটাই বলেই যাচ্ছে। তো সেইখানে 3 ঘন্টা বিদ্যুৎ সারাদিনে যদি না থাকে, আপনাদের সময় কয় ঘন্টা ছিল সেটা একবার একটু হিসাব করেন, তাহলেই বুঝতে পারবেন। আপনি বাইরের থেকে বিদ্যুতের কেনার কথা বলছেন, আমাদের 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে যে খরচ হয়, বাইরে থেকে তার অর্ধেক খরচে আমরা পাচ্ছি, যার জন্যই সরকার ভারতে থেকে বা বিদ্যুৎ নিয়ে আসার চেষ্টা করে। এটা শুধু ভারতে কিন্তু পাকিস্তান তা বিদ্যুৎ কেনে, 3000 মেগাওয়াট পাকিস্তান তা কেনে। তো এটা তো সারা বিশ্বেই হচ্ছে যে এখানে কম পাবে, যদি আমার তো উৎপাদনের খরচ শেষে আমার কিনতে কম হয় তাহলে কেন করবো, সেই জন্যই করছে। আপনারা যতই বলেন যে আমরা গণতান্ত্রিক না, আমরা জোর করে ক্ষমতা, আমার মনে করি না। আমার মনে করি স্টিল বাংলাদেশ আমলিক জনগণের সরকার, এবং আমাদের পপুলারিটি অন্য যে কোনো দলের চেয়ে বেশি, এবং যে কোনো সময় ইলেকশন হলে আমরা মনে করি যে আমরা ব্যাপক ব্যবধানে সরকার গঠন করতে পারবো, এবং অবশ্যই 2023 সনে নির্বাচনে সেটা প্রমাণ হবে এবং জনগণ আমাদের ভোট দিবে বলে আমরা প্রত্যাশা করি। জি অ্যাডভোকেট জি, আপনাকে ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন, আমি ছোটো ছোটো করে উত্তর দিব। ভালো লেগেছে আমার, যে আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে এই, যে আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনাদের সকলের ভাষা কোনো একটা জায়গায় গিয়ে একই রকম হয়ে যায়, এটা একটা ভালো জিনিস। একটা ইউনিফর্মিটি আছে আপনাদের একটা, এটা খুব ভালো জিনিস। এবং আপনারা হোমওয়ার্ক করেন, একটা রেজিমেন্টেশনও আপনাদের হয়, আপনারা সত্য বলেন আর অসত্য বলেন সমসুরে বলতে পারেন, এটা খুব ভালো একটা যোগ্যতা আপনাদের, ধন্যবাদ। আমি প্রথম আপনাদের ক্যান্টনমেন্টকে খোঁচা দিয়ে বলছেন, আমাদের জন্ম ক্যান্টনমেন্টে আমি বহুবার বলেছি, এই টক শো চ্যানেলাইতেও বলেছি, ভাই আমাদের জন্ম ক্যান্টনমেন্টে হওয়ার কারণে আমরা গর্ববোধ করি। কী কারণে করি? কারণ ক্যান্টনমেন্ট যতদিন থাকবে ততদিন এই দেশের বর্ডার থাকবে, ক্যান্টনমেন্ট আছে বলেই, যেই ক্যান্টনমেন্টে আমাদের। এবং ক্যান্টনমেন্টটাকে যদি আপনি অপবিত্র জায়গা মনে করেন, তাহলে আমাদের ওইখানে জন্ম হওয়াটা খুব অন্যায় হয়ে গেছে। কিন্তু আমার ধারণা, ক্যান্টনমেন্ট আছে বলে এদেশের স্বাধীনতা এখন অক্ষত আছে, এবং এরা যতদিন থাকবেন। এবং আপনি দেখেন এদেশের স্বাধীনতায় অর্জনের পিছনে এদেশের জনগণের এবং এদেশের সেনাবাহিনীর যে কি ভূমিকা ছিল সেটা আমাদের সকলেরই জানা আছে। সুতরাং ক্যান্টনমেন্টে জন্মে আমি অপমান বোধ করি না, আমি গর্ববোধ করি। আর একটা কথা হলো গণতন্ত্র। তবে গণতন্ত্র সম্পর্কে আপনি যেটা বলেছেন সেটা আমার খুব ভালো লাগছে, এই কারণে আপনার দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারা বক্তৃতা দিয়ে বলছে যে এখন নির্বাচনে 5%-এর বেশি ভোট পড়ে না। দেশে কি আওয়ামী লীগ 5% লোক আওয়ামী লীগ করে? তাইলে বোঝা গেল যে এই দোষে নির্বাচনে, আপনি 2014 সনের নির্বাচনে 154টা ভোটই লাগলো না, 2018 সনে আগের রাতে ভোট বাক্সে গুনে পরের দিন দিলেন, দিনের বেলা মানুষকে ভোটার লাইন দাঁড়া করাইলেন, বিদেশি দেশি সবাইকে দিয়ে ছবি তুললেন। কিন্তু উনিও আবার অভিযোগ করেছেন আপনাদের দিকে যে আপনারা 3টা 4টা করে নমিনেশন দিয়েছেন। যে আমি ওটার উত্তর দিব আপনাকে, মানুষকে লাইন দিয়ে দাঁড় করাইলেন, ভোট কেন্দ্রে কাউকে ঢুকতে দেওয়া হলো না। ভোট কেন্দ্রে কারা থাকলেন? পুলিশ পাহারায়। আর পুলিশ পাহারায় প্রথম যেমন 2014 সনে পুলিশ পাহারায় সিল দিয়েছে, 2018 সনে আগের রাতে মেরে দিয়েছে। আমি তো 2014 সনে যতটুকু আমি দেখেছি নির্বাচনে, যে পুলিশের লোকরা নিজেরা সিল মারত। তো তাহলে বিষয়টা কি দাঁড়ায়? আপনি যদি মনে করেন যে দেশের এখন, আপনি সামরিক স্বৈরাচারের কথা বলেছেন, হ্যাঁ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সামরিক স্বৈরাচার হটিয়ে দিত, কখনো দুর্নীতির অভিযোগে, কখনো অযোগ্যতার বা নানান রকম কারণে। কিন্তু আমাদের দেশেই প্রথম আমি দেখলাম সবচেয়ে দুর্ভাগ্যজনক সেটা হলো এই, যে সামরিক স্বৈরাচার নিয়ে এখন আর কারো মাথা ব্যথা নাই, এখন সংসদীয় স্বৈরাচার সামরিক সরকারের সকল অপকর্মকে মেলান করে দিয়েছে। সুতরাং দেশে এখন সবচেয়ে বড় অভিশাপ হলো সংসদীয় স্বৈরাচার যা এই দেশে এখন চলছে। আমরা এই সংসদীয় স্বৈরাচার থেকে মুক্তি চাই। গণতন্ত্র কী জানেন? গণতন্ত্র এতে খুব ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট, ইট ইজ অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। আপনি দেখেন, আপনি যে সরকার, যেই সরকারের নির্বাচিত, যেই দলের নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য, আপনার এলাকায় ভোট আপনার জনগণ কত পার্সেন্ট দিয়েছে, আপনার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে কত পার্সেন্ট দিয়েছে, এটা আপনি স্বীকার করার দরকার নেই, কারণ জনগণের এটা তো একটা গণমাধ্যম তো এখানে অনেকে। কিন্তু আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে একা একা চিন্তা করে উত্তর পাওয়ার চেষ্টা করেন। দেখুন, জনগণের ভোট, আপনি বিরোধী দল বলছেন সংসদে, আপনারা 2018 সনে, আমি ধরিনি আর্গুমেন্ট সেক, 2018তে ভোট হয়েছে, আগের রাতে কেটে ইলেকশন কমিশনের লোকরা বাক্সের মধ্যে ঢুকায় নেয়, ভোট হয়েছে আমি বললাম,
অবশ্য নতুন ইলেকশন কমিশনার বলছে 2018 নির্বাচন আর হবে না, তার মানে উনি স্বীকার করে গেছে 18 তে আগে বা আগের রাতে বাক্সে। কিন্তু সেখানে আপনি দেখেন যে 2018 নির্বাচনে যারা ভোট দিলেন না, আপনারা আওয়ামী লীগ আর জাতীয় পার্টি অ্যালায়েন্স করলেন এই প্রিজাম্পশনে যে আমরা যদি নির্বাচনে জিতি তাহলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করব। গণতান্ত্রিক দেশে কি করে, জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়, জনগণের ভোটে বিরোধী দল নির্বাচিত হয়। আপনারা কি করলেন দেখেন, এদেশের গণতান্ত্রিক নর্মসটাকে পায়ের নিচে ফিসিয়ে দিলেন। কিভাবে? আপনারা জাতীয় পার্টির সাথে অ্যালায়েন্স করলেন আরও 2-3টা 14টা 12টা বিরোধী দল নিয়ে, আপনারা কি করলেন, বললেন যে ভাই আমরা তো ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য বা ক্ষমতায় বসার জন্য যা আমাদের মেজরিটি আছে তাতে আপনাদের লাগে না, তো আপনারা একটা কাজ করেন, যৌথভাবে জনগণ ভোট দিল জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে দেশ শাসন করার জন্য। আর আপনারা কি করলেন আওয়ামী লীগ, আপনারা নিজেরা বসলেন রাষ্ট্রীয় ক্ষমতায় গদিতে আর জাতীয় পার্টিকে দিলেন বিরোধী দলে। হারুনের কথা বলছেন, দেখেন আমি আজকে আমার হাতে আংটি নাই, আমি প্রায়ই একটা কথা বলতাম যে হাতের আংটি আয়নায় দেখতে হয় না, এটা দেখা যায়, যেমন আমার হাতের ঘড়িটা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমাদের দেশে 2014 আর 18 ভোট হলো আমাদের হাতের আংটির মতো, এটা আয়নায় দেখা লাগে না, বিবেক বুদ্ধি বিবেচনা যাদের আছে আমরা তারা দেখেছি কি নির্বাচন হয়েছে। আপনাকে আমি খুব পরিষ্কার একটা কথা বলি, আপনি আমাদেরকে বদনাম করতেছেন, মানে আমাদের বিরুদ্ধে অভিযোগ আপনার এইরকম, সংসদে যায় না বিরোধী দল বিএনপি। আরে ভাই, আপনার এটা মনে রাখা দরকার, এই আওয়ামী লীগ সংসদ বর্জনে সবচেয়ে বড় রেকর্ড করছে যা এদেশের ইতিহাসে কেউ কোনো দিন। যখন আওয়ামী লীগ সংসদে বিরোধী দল ছিলেন এবং মাননীয় আজকের প্রধানমন্ত্রী যেদিন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি 185 out of 300 something ওয়ার্কিং ডেসের 185 days তিনি পার্লামেন্টে যান নাই, 185 days। আপনি বলেন, আপনারা আওয়ামী লীগের কথা বলেন, এখন মুশকিল হলো কোনখানে? আপনি 2018 আপনি দেখেন না, আজকে মিডিয়ার কথা দেখেন না, মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার সরকার কী আইন করতে হয়েছে আপনি দেখেন নাই? দেশের সকল বিবেক বিবেচনা সম্পন্ন মানুষ যারা যখনই আপনারা মিডিয়ার দেখে, যে মিডিয়াকে মানুষকে বলা হইতো মানুষের একটা ভরসার স্থল, সেই মিডিয়া যখনই আপনাদের বিরুদ্ধে কথা বলতে গেছে, আপনারা আপনাদের দ্বারা নিগৃহীত হতে কেউ বাকি আছে? সে যেই হোক না কেন, আমি কি নাম বললাম না, কোনো পত্রিকার নাম বললাম না, কোনো ব্যক্তিরও আমি নাম বলবো না, কিন্তু আপনারা নিজেরা দেখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কাউকে না কাউকে থাকতেই হবে, মানুষের 30 লক্ষ মানুষের জীবন দিয়ে অর্জিত স্বাধীনতা, রাষ্ট্রীয় গণতন্ত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে সেই দায়িত্ব দেশ পরিচালনা না দিয়ে আমরা যদি জোর করে কারো জমি দখল করার মতো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করি, এটার একটা ইতি হবেই। বিশ্বের দিকে তাকান না, কিছুদিন আগে আমরা কি দেখেছি সারা দুনিয়াতে, আমরা দেখেছি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় জন্ম নিয়ে রাজা মহারাজ সেজে বসেছিলেন 50 বছর 60 বছর 70 বছর পর, তাদের পরিণতি কিন্তু আমরা দেখেছি। এখন মুশকিল হলো আপনারা যেটা মনে করছেন যে রাষ্ট্রীয় ক্ষমতায়, আপনাদের তো একটা সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে যেই মানুষ আপনাদেরকে ভোট দেয় নাই, আপনারা সেই মানুষের কথা বলেন, মানুষ আপনাদেরকে হাসে। আজকে মানুষ দেশে 5% লোক যদি ভোট দেয় তাহলে মানুষের প্রশ্ন আসে না যে দেশে কি 5% আওয়ামী লীগ করে? আমাদের বক্তব্য যখন, সেই জন্য এই জিনিসগুলো আমাদের একটা জিনিস মাথায়। আর আরেকটা জিনিস হলো, আপনি একটা চমৎকার কথা বলেছেন, এটা আপনার মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে আসার পরে এটা তো আপনারা রিলে রেসের মতো করে খেলেন। আরে ভাই, যেই দেশে একটা গ্রহণযোগ্য সরকার থাকে সেই দেশেই গ্রহণযোগ্য বিরোধী দল থাকে, তো যে দেশে গ্রহণযোগ্য সরকারের কোনো সুযোগ নাই না, কেন সেটা কেন হবে? যদি সরকার অগ্রহণযোগ্য হয় গ্রহণযোগ্য বিরোধী দল থাকতে পারে না, পারবে না তো, আপনি কেন পারবে না? গ্রহণযোগ্য সরকার হতে হলে হবে কি, বিরোধী দল অগ্রহণযোগ্য সরকারকে ক্ষমতাচ্যুত করে? আমি সেই কথা না, বিরোধী দল না এখানে বিষয়টা হলো এই, অগ্রহণযোগ্য সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে থাকে তখন যেই জনগণের প্রতিনিধিত্ব করে, একটা দেখবেন একটা সমাজে বাসবার কিন্তু মাস একটা আফসার্জ হয়। কেন হয়? যে রাজনৈতিক দলও যেখানে ব্যর্থ হয়ে যায় তখন জনগণ, যেই জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল, সেই জনগণ তখন তাদের দায়িত্ব নেই। এই গণ অভ্যুত্থান শব্দটা কেন আসছে, এইখানেই আসছে। তো এখন আপনি একটা এই কথাটা দেখেন আপনি, যে দেশে নির্বাচিত সরকার, এবং আমি কেন বললাম যে নির্বাচিত জনগণের সরকার যদি থাকে তার আচার ব্যবহার হবে গণতান্ত্রিক,
বিরোধী দলের প্রতি, আপনি একটা জিনিস দেখেন যে কোনো জায়গায় রাস্তায় একটা মিছিল করতেছে, মিটিং করতেছে, ড্যাম কেয়ার আওয়ামী লীগের কোনো বা আওয়ামী লীগের অ্যালায়েন্সে যারা আছেন তাদের কোনো পারমিশন লাগে না, বিএনপি একটা অনুষ্ঠান করবে, একটা মিটিং করবে, একটা সভা করবে, পুলিশের কাছে ধর্ণা দিতে হয়, মিটিংয়ের দুই ঘন্টা আগেও জানে না কোন জায়গায় তারা মিটিং করবে। এখন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো জনগণের নিরাপত্তার জন্য, এখন তাদেরকে অপব্যবহার করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করছে এবং রাষ্ট্রের লুটপাটে যারা ভাগিদার বা অংশীদার হচ্ছে তারা তো একে অপরের রক্ষার জন্য ব্যস্ত, তারা দেশের সাধারণ মানুষ নিয়ে মাথা ঘামায় না। আমাদের বক্তব্য হলো ব্যুরোক্রেসি ফর দি পিপল, দেশের প্রজাতন্ত্রের কর্মচারী এরা, এরা কোনো রাজনৈতিক দলের কর্মচারী না। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হলো এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর প্রজাতন্ত্রের কর্মচারীর মধ্যে প্রতিযোগিতা চলছে কে সরকারের সবচেয়ে কাছের ব্যক্তি হবে, এবং এই অযৌক্তিক আচরণ করে অযোগ্য লোকরা সরকারের অনুকম্পা পাচ্ছে, সরকারের বিশ্বাসভাজন। ধন্যবাদ। যেমন এই নির্বাচন কমিশনের কথা ইনি বলেছেন, এই নির্বাচন কমিশন এবার যাদেরকে দিয়ে করছে এরা কারা? সরকারের সবচাইতে বিশ্বস্ত আমলা। এবং আমি আরেকটা টকশোতে আপনার এখানে বলেছিলাম যে সরকার নির্বাচন কমিশন করতেছে এমন মানুষদেরকে দিয়ে যারা সরকারের যত বিশ্বস্ত আমলা ছিলেন এবং নির্বাচনের পর যারা সরকারের যে এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়, নির্বাচন কমিশন বানানো হয়, তারা সেটাকেই। এবং আপনি দেখেন আজকের বর্তমান যে চিফ ইলেকশন কমিশনার, তিনি পরশুদিন বলেছেন 2018 মতো নির্বাচন হবে না, 2014 যে নির্বাচন করেছিলেন তিনি 18-তে এসে বলেছিলেন 14-র মতো হবে না। তো 14 তো 2% লোক হলেও ভোট দিছে কোনো না কোনো জায়গায়, 18-তে আর ভোট দেওয়ার লাগে নাই, রাইটের বেলা শেষ। এবং এবার যেটা করবে সেটা হলো তারা 14 এবং 18-কে মিলান করে দিবেন। আর এবার তো শোনা যাচ্ছে বিএনপি নির্বাচনে যাবে, অন্তত বিএনপির একটা অংশ নাকি যাচ্ছে নির্বাচন। দেখুন এই কথা বারবার বলে, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা তিনজন করে নমিনেশন কেন দিলেন, উনি প্রশ্ন করেন, আমি সেই প্রশ্নের এখন উত্তর দিচ্ছি। আমরা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি 3 জন করে নমিনেশন দিয়েছি, মনোনয়ন 1, 2, 3। আপনি দেখেন তো আওয়ামী লীগের প্রায় অনেকটা আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, বিএনপির কোনো আসনে কোনো বিদ্রোহী প্রার্থী ছিল কি না? বিএনপির একটা আসনেও বিদ্রোহী প্রার্থী আছে কিনা আপনি একজনের নাম বলেন তো? ছিল না। এটা আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল, ওনাদের এটা পছন্দ হয় নাই। কারণ ওনাদের পছন্দ হয় না এই কারণে, আমরা যখন 3 জনকে দিলাম এক একটা কনস্টিটিউয়েন্সিতে নমিনেশন, ওনারা তখন বিভ্রান্তিতে পড়ে গেলেন যে আখেরে আমরা কাকে স্টিক করবো, কার দুইটা উড্ড করবো। এতে হলো কি, যেমন এজেন্ট আমরা দিয়েছি, কি করেছে এজেন্টের লিস্ট ওনারা আগে চেয়েছেন। এটার কারণটা হলো এই যে এজেন্টের লিস্টটা ওনারা হাতে পৌঁছে গেলেই হলো কি, পুলিশ তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বাড়ি ছাড়া করে দিয়েছে, পরের দিন ভোট কেন্দ্রে ইয়া নাই, এজেন্ট নাই, আর ওনারাই টেলিভিশনে দাঁড়িয়ে বলছে বিএনপির এজেন্ট নাই, বিএনপির এজেন্ট নাই, অর্থাৎ গতকালকে রাতে পুলিশ দিয়ে কামসাইটা দিয়েছে সেটা। সেই জন্য আমাদের নির্বাচিত প্রার্থী, আমরা ওইখান থেকেই অভিজ্ঞ হয়েছি যে আমাদের প্রার্থীকে এটা তো আর আওয়ামী লীগকে খুশি করার জন্য না। এবং আপনি দেখেন একজন প্রার্থীর নাম বলেন আজকে, আমি আপনাদের স্ট্র্যাটেজি কাজে দেয়নি, কাজে দিয়েছে, কারণ যে ভোট হয়নি। যদি ভোট হতো, ভোট হলে না কাজে লাগবে, এখানে ভোট হয় না, ভোটের তো প্রয়োজন নাই। আসছি আপনার এখন, সেইটাই হলো আমার বক্তব্য। প্রফেসর এম.এ. আজিজ, উনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন। প্রথম কথা বলছে আমরা একই সুরে কথা বলি, হ্যাঁ অবশ্যই আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে সুরে কথা বলবে, আমরা গণতন্ত্রের কথা বলি, মানুষের কথা বলি, জনগণের কথা বলি, উনি যে কথা বলবে আমি সে কথা বলব। আমি তো গণতান্ত্রিকভাবে আসছি এবং আমার দলের যে কথা সেটা আমার কথা, আমার দল যদি বলে এটা করতে হবে আমি সেটা করব, সেটাই আমার হওয়া উচিত। এবং প্রত্যেকটা যারা দল করে দলের আদর্শ মানে সেটা হওয়াই উচিত। আমি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের প্রধান এক কথা বললো, আমি আর একটা বললাম, সেটা তো কোনো গণতন্ত্রের ভাষা হলো না, সেটা কোনো দলেরও নীতি হলো না। তো আমার নেতা যেটা বলবে আমার তো মুখ দিয়ে সেটাই বের হবে। আমি এক কথা বললাম আপনাদের মতো, তারেক যে লন্ডন দ্যাট ইজ দ্য অ্যানাদার এন্ট্রি, আপনার কাছে সত্য অসত্য মনে হচ্ছে, জনগণ সেটা সত্য মনে করতে, আমি সেটা শুনে করছি। আপনার যদি ভালো লাগে যে জনগণের কথা এখনো বলেন, অবশ্যই বলবো। উই আর দ্য পিপুল রিপ্রেজেন্টেটিভ। আসেন না রে ভাই 23 সনের ইলেকশনে, দেখবেন কার কি জনপ্রিয়তা। আসেন তো, আমরা বিচারপতি বয়স বাড়াতো কি বলে আজকে যে তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলতেছেন, বিচারপতি বয়স তো আমরা বাড়াইছিলাম না, আপনারা বড়েই তো এই তত্ত্বাবধায়কটাকে ধ্বংস করলেন এই এই বাংলাদেশে। আওয়ামী লীগ তো ধ্বংস করেনি, আপনারা তো জাস্টিসের বিচার তো আওয়ামী লীগ বাড়াই নাই, আপনারাই বাড়াইছেন একজন পার্সনকে কি বলে তত্ত্বাবধায়ককে প্রদান করার জন্যে। তারপরে উনি হলো না কি বানালেন প্রধান কি বলে প্রেসিডেন্টকেই বানালেন, যেমনি প্রেসিডেন্ট ছিলেন উনি আমার বাসায় থাকতেন, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, উনি অনেকগুলো পোস্ট হোল্ড করতেন। কিন্তু ওনাকে যেভাবে বেজ্জিত করে আপনাদের মতো মানুষ করছেন, লোকটা মারা গেছে আমাদের সামনেই, আমার বিল্ডিংয়ে উনি 5তলায় থাকেন, আমি 2তলায় থাকি,
সেই লোকের যেভাবে উনি শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, উনি অনেকগুলো পোস্ট হোল্ড করছেন এবং উনি অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন, যাকে আপনার লজ্জায় তাকে কী বলে হেড করেছেন। মরার সময় আমরা পাশে ছিলাম, কোনো বিএনপির একটা লোক সেখানে যায়নি এবং সেই লোককে বিজ্জিত করে আপনারা বিএনপি মানুষ করছেন। এই কাজটা আপনারা খুব ভালো করেন। আপনারা গণতন্ত্রের কথা বলেন, এই দেশে হার না ভোট কে চালু করছে? আমলি করছে না আপনার নেতা জিয়াউর রহমান করছে? উনি কি নর্মাল ক্ষমতা থেকে আসছিলেন না বন্দুকের নল দিয়ে ক্ষমতা আসছিলেন? আপনাদের কাছে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়, আমরা হাসবো না কানবো আমরা বুঝতে পারি না আর কি। ক্যান্টনমেন্টে আমরা অপবিত্র, আমি ভাই আমি তো ক্যান্টনমেন্ট অপবিত্র বলি নাই, আমলি কখনো ক্যান্টনমেন্ট আপনি কথা বলছেন, আমি তো একটা কথা বলি প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ, আপনি কথা বলেন আমি কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি যখন সময় দিয়েছে আমি কথা বলবো, আপনি আপনি কথা বলেন, কোনো সমস্যা নেই, আপনি তো বলবেন। থ্যাংক ইউ, আমরা সরকারি দল আছে, বিরোধী দল আছে, আপনি তো আমাদের সরকারি বলবেন, আমরা যদি খারাপ করি সেটা তুলে ধরবেন, আমাদের অন্যায়গুলো বলবেন অবশ্যই, কিন্তু আমাকে একটু কথা বলতে দেন, আপনি বলেন আমি ডিস্টার্ব করবো না। থ্যাংক ইউ, আমি কখনো ক্যান্টনমেন্টকে অপবিত্র বলিনি, আপনি ক্যান্টনমেন্টকে অপবিত্র বলতেছেন। না না, আমরা কখনো ক্যান্টনমেন্টকে ক্ষমতার উৎস হিসেবে দেখিনি, আমরা জনগণকে ক্ষমতার উৎস হিসেবে দেখি। জনগণের জনগণকে রক্ষার জন্য দায়িত্ব, দেশকে রক্ষা করার জন্য দায়িত্ব ক্যান্টনমেন্টের, ক্যান্টনমেন্টের দায়িত্ব আমলিকে সরকারে নিয়ে আসা না, আমরা সেইটাকে ব্যবহার করি। আপনারাই এই ক্যান্টনমেন্টকে অপবিত্র করছেন, ক্যান্টনমেন্টের ক্ষমতায় আসছেন এবং ক্যান্টনমেন্টকে বিভিন্ন সময় ব্যবহার করছেন। এবং এই যে মঈনুদ্দিনকে এখন গালাগালি করেন, চারজনকে ওভারটেক করে আপনারাই এইগুলো করছেন, এই অপকর্ম করছিলেন বলেই মঈনুদ্দিন শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকেনি। আপনারা যদি যার হওয়ার উচিত ছিল তাকে যদি করতেন তাহলে হয়তো আপনাদের এই পরিণতি হতো না। তো অপবিত্র যদি ক্যান্টনমেন্টে করে থাকেন, ক্যান্টনমেন্টকে যদি ক্ষমতার আসার উৎস করে থাকেন, সেটা আপনারাই করছেন। আমলি কখনো ক্যান্টনমেন্টের মাধ্যমে ক্ষমতা আসেনি, জনগণের মাধ্যমেই ক্ষমতা আসছে এবং 2023 সনে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, সেখানে অন্য কারোর মাধ্যমে আসবে না। গণতন্ত্র বাংলাদেশে আমলিক সবসময় গণতান্ত্রিক পদ্ধতিকে বিশ্বাস করে, গণতন্ত্রের মাধ্যমেই আসে। হানা ভোট থেকে শুরু করে যতবার রাষ্ট্র ক্ষমতায় আসছেন প্রত্যেকবারই আপনারা দেখেন যে আপনারা কোনবারে জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন, হয় কারচুপি করে আসছেন, না হলে ক্যান্টনমেন্টের মাধ্যমে আসছেন, হয় না হয় হানার মাধ্যমে আসছেন, তা আমলি কখন আসেনি। আপনি নির্বাচন কমিশনের কথা বললেন, একটা সিস্টেম চালু করতে গেলে তো সবার সহযোগিতা লাগবে। আপনাদের এবার তো আইন করে একটা নির্বাচন কমিশন করা হয়েছে, এর আগেও আপনি 2014 বলেন, 2018 সনের আগে যখন নির্বাচন কমিশন করা হয় তখন এই বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের বলছিল যে আপনাদের কোনো বক্তব্য থাকলে, আপনাদের কথা থাকলে কীভাবে নির্বাচন কমিশন হবে, মাননীয় প্রেসিডেন্ট সাহেব ডাকছিলেন, আপনারা সেগুলো জাননি। এবারও আপনাদের বলা হয়েছে যে আপনাদের কী বলে মনোনীত কোনো লোক থাকলে আপনারা দেন, আপনারা দেন নেই, আপনারা আলোচনা যাবেন না, আপনারা লোকও দেবেন না, একটা সিস্টেম তো তৈরি করতে হবে। আপনারা যদি পাঁচজনের নাম দিতেন, সেখানে যদি একজনের না রাখতেন তখন হয়তো দাবি করতে পারতেন যে আমরা পাঁচজনের নাম দিয়েছিলাম, আমাদেরকে অবজ্ঞা করা হয়েছে, আমাদের রাখা হয়নি, আমাদের মতামত দেওয়া নেই। আপনারা গেলেনই না, আপনারা কী বলে আলোচনায় যাবেন না, নাম দিবেন না, খুব কাউকে না কেউ করতে হবে। যে কয়জন নিয়ে নির্বাচন কমিশন হয়েছে এর একজনও তো আওয়ামী লীগের লিস্টে ছিল না, কিন্তু আওয়ামী লীগকে বলছেন না আমরা মানবো না, তারা বলছে না ঠিক আছে হয়েছে আমরা মেনে নিয়েছি। তা আপনারা আলোচনায় আসবেন না, আপনারা সিস্টেম মানবেন না, আপনারা কিছুই করবেন না, আপনারা বলবেন যে কী বলে নির্বাচন কমিশন ভালো হয়নি। তা আপনি একজনের নির্বাচন কী বলে পাঁচজনের নাম দিতেন অথবা দশজনের নাম দিতেন যে এখান থেকে নিতে হবে, সেখানে যদি না নিত তাহলে আপনারা বলতেন যে না এই লোক খারাপ আসছে, আমাদের পছন্দ মানুষ আসে নাই, এ নিরপেক্ষ না, এ আওয়ামী লীগের লোক। তা আপনি নামও দেবেন না, আসবেন না, আলোচনা আসবেন না, অথচ আপনি বলবেন যে আপনাদের কী বলে যে কমিশন হয়েছে সেটা আওয়ামী লীগের কমিশন, তাহলে কীভাবে হবে বলেন? এটা কোনো নিয়ম হতে পারে? আপনি নাম দিয়ে আস ফাইট করতেন তাহলে তো একটা জিনিস বের হয়ে আসতো। জাতীয় পার্টি বিরোধী দলে আসছে, সরকার ইলেকশন করার সময় বাংলাদেশে আপনারা একটা অ্যালায়েন্স করছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা অ্যালায়েন্স করছে, তো সেইখানে তো জনগণ ভোট দিছে, তাদের যে কয়েকজন ক্যান্ডিডেট জিতছে তারা তাদের অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্যান্ডিডেট। তো আপনি যদি বলেন যে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে আপনাদেরকে, তাহলে জাতীয় পার্টিকে তো আপনাদের সঙ্গে পাঠিয়েছে, জাতীয় পার্টিকে তো আসলে বিরোধী দলের ভূমিকা জনগণ দেখতে চায় নাই, জাতীয় পার্টিও চায় নাই বিরোধী দলে যেতে, আপনি আপনি নিশ্চয়ই না, জাতীয় পার্টি চায় নাই, কিন্তু জাতীয় পার্টি চায় নাই মানে যে জাতীয় পার্টি বিরোধী দল হতে পারবে না, আইনগতভাবে তো এরকম কোনো আইন নাই যে তারা হতে পারবে না।
পবিত্র আমি গর্ববোধ করি ওখানে আমাদের জন্ম হওয়ার জন্য। এইবার দেখেন আপনি এর মধ্যে অপবিত্র কোথায় পেলেন। আর ক্যান্টনমেন্ট ক্ষমতার উৎস নয়। আমি যেটা বলেছি যে ক্যান্টনমেন্ট এ দেশ যতদিন ক্যান্টনমেন্ট থাকবে দেশের স্বাধীনতা ততদিন সুরক্ষিত থাকবে। আপনারা এটাকে ভুল ব্যাখ্যা করতে পারেন, বাট দিস ইজ আওয়ার বিলিভ, উই হ্যার টু বিলিভ। দেশের এই দেশের সেনাবাহিনী আপনি দেখেন না দেশের ক্রাইসিসের দিকে তাকিয়ে, যখনই দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে এ পর্যন্ত যখনই দেশে একটা ক্রাইসিস হয়েছে এই দেশের মানুষের স্বার্থ রক্ষায় সবার আগে দাঁড়িয়ে যারা দেশটাকে রক্ষা করেছে তারা এদেশের আমাদেরই সন্তানরা এদেশের সেনাবাহিনী। সুতরাং এটাকে এত অবজ্ঞা বা ছোটো করে দেখার সুযোগ নেই। আপনাকে একটা জিনিস বলি যে জাতীয় পার্টি আপনি ইমরান খানের দেখুন আপনি একটা জিনিসের সঙ্গে গলিয়ে ফেলছেন। আসলে অনেক বড় ডাক্তার তো আপনি পেশায়, ওই পেশায় আপনার যতটা দক্ষতা রাজনীতির ক্ষেত্রে কিছুটা মানে বলবো আমি আর কি যে রাজনীতি বিজ্ঞানটা আসলে একটু আরেকটু ইয়া করলে আপনি দেখেন ইমরান খান অ্যালায়েন্স করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, ক্ষমতার ভাগাভাগিতে যখন গণ্ডগোল হলো তাকে পার্লামেন্টে যারা সমর্থন দিলেন তারা সমর্থন প্রত্যাহার করে নিলেন তার গভর্নমেন্ট। আর আপনারা কী করলেন বিফোর ফর্মিং দি গভর্নমেন্ট ইলেকশন করলেন এই ম্যান্ডেট নিয়ে উইথ অ্যান অ্যালায়েন্স যে আমরা যদি নির্বাচনে জিতি রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যাব। এবং জনগণ তখন কী করলো, বিরোধী তো বিএনপি ইলেকশন করলো, বিএনপি 5টা পাক 6টা পাক আর 17টা পাক আর 40টা পাক, তখন বিরোধী দল বিএনপি। আপনারা কী করলেন, আপনি যে আমাকে বললেন দেশে আইন কোথায়, আইনটা হলো এই যে আপনি একটা ম্যান্ডেট নিয়ে যখন মানুষের কাছে হাজির হলেন, 6 আসন নিয়ে তো বিরোধী দল হয় না, হয় না এখন নির্বাচন যেহেতু নাই সংসদীয় গ্রুপ ব্যাপার হয়েছে কি শোনেন, সংসদীয় দল তো হয় না, ব্যাপার হয়েছে আপনি রাতে ঝড়ের রাতে ঝড় থামার পরে আপনি অন্যের গাছের আম চুরি করতে নেমেছিলেন, কিন্তু মুশকিল হলো কি আপনি একলা যে বস্তা নিয়ে গেছিলেন তাতে দেখা গেছে আর ধরে না, কিছু 2-4টা পরে রয়েছে ওই আম গাছালা পরের দিন সকালবেলা সেইগুলো পেয়েছে। বিএনপির 5-6 জন হইলো ওই রকম যে ওইটা বস্তার মধ্যে জায়গা আর ছিল না বলে লোকজন যাদেরকে ফিট করেছিল তাদেরকে দেওয়ার এটা পারে নাই দেখে ওই 4-5টা আর নিতে পারেনি। তো বিষয়টা হলো এইখানটাই আমি আপনাকে যেটা বলি, মানুষকে ভোট দিতে দিতে হবে, ভোট প্রথা দেশে নাই, মানুষকে ভোট দিতে হবে, শেষ করতে হবে আপনাকে। এবং 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 আপনি যে কথাটা বলেছেন, আপনি যে কথাটা বলেছেন আপনার নেতা যাই বলবে আপনি তাই বলবেন তা নয়, গণতন্ত্রের কথা এটা নয়, আমার নেতা ভুল বললে অন্যায় বললে তার প্রতিবাদ করব, তার বিপক্ষে কথা বলবো। রেকর্ড আছে আপনাদের কারো? হ্যাঁ 100% আছে, যেমন যেমন সবাইই আছে, যেমন আমি নিজে বলতেছি আমার দলীয় ফোরামে তখন কথা হয় কোনো জিনিস যদি অনুচিত মনে হয় আমরা উচ্চ স্বরে সেটার প্রতিবাদ করি তার বিরোধী করি, ওনারাও করতে পারেন। কিন্তু আমরা যেটা দেখি আপনাকে সত্য আর অসত্যের বিভেদ জি এটার ফারাকটা আমাদেরকে মেনে নিতে হবে। আমার লাস্ট কথাটা এইরকম, আমার লাস্ট কথাটা হলো এইরকম, দেখুন আমরা এক লাইন প্রহসনের নির্বাচনে যাব না, মানুষ ভোট দিতে পারবে, নির্বাচনকালীন একটা সরকার থাকবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে না, তারা নির্বাচন সুষ্ঠু করবে, এরকম সরকার না আসলে। আর একটা জিনিস মাথায় রাখবেন 2014-18 যা করেছে ধন্যবাদ সেটা পার পেয়ে সেইটা করে পার পাওয়ার সময় বোধ হয় এখন নাই। আপনাকে একটু ধন্যবাদ জানিয়েছি, আমি কখনো ক্যান্টনমেন্টকে অপবিত্র বলিনি, আপনি মিস ইন্টারপ্রেট করছেন। আমি আমি বলছি যে আপনি ক্যান্টনমেন্টের রাজনীতি জাগে না, আমি এটা বলছি আমরা কেউই রাজনীতির কথা বলিনি, আপনাকে ডিসটার্ব করিনি, আমাকে কথাটা বলতে দিয়েছে না, আমাকে আমাকে শেষ করুন। আমি ডাক্তার হয়েছি, রাজনীতি করে এসে ডাক্তার হয়েছি, যার জন্য আমি আজকে সংসদ সদস্য হয়েছি, আমি হাওয়া থেকে অথবা আকাশ থেকে এসে এখানে সংসদ সদস্য হয়েছি। কিন্তু ডাক্তার সাহেব তো রাজনীতি করার কথা না ভাই। হ্যাঁ বল, আপনি ডাক্তার সাহেব রাজনীতি এরকম কোন কথা আছে আমাদের লয়ারদের করার কথা? এখন রাজনীতি ডাক্তাররা করে, এখন তো ডাক্তাররাই করে, মানে এখন 13 জন সংসদ সদস্য ডাক্তার আছে এবং 135 জন পর্যন্ত সংসদ সদস্য ডাক্তার ছিলেন, অতএব ডাক্তাররা রাজনীতি করতে পারবে না? আমরাও বিশদ দিকে আনছিলাম একবার, সেটা আনছিলাম তাকে তাকে বেজ্জিত করে, আপনাদের স্বভাবিত হয়ে যায়। আপনারা আপনারা দুইজন প্রেসিডেন্টকে কীভাবে বেজ্জিত করছেন সারা বাংলাদেশ দেখতেছে এবং সারা বিশ্ব দেখতেছে, সেটা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখছে।
বিশ্বদের মতো সম্মানিত লোককে আপনারা এমন রাস্তায় যে পাশেই রেল লাইনের পাশে তারা 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 পিটাইছিলেন সেই চিত্র বাংলাদেশের মানুষ দেখছে এগুলো এই কাজগুলো এইগুলো এইগুলো আপনারা খুব ভালো পারেন ভাই এরা কোনো সব রিসার্চ আপনি এই সব রাজনীতি আমি এই সব রাজনীতি শিখে নেই যার জন্য আপনি আমাকে রাজনীতিবিদ বলতে অস্বীকার খারাপ লাগে আপনারা এই সব অপরাজনীতি শিখছেন বলেই আমাদের মানুষকে রাজনীতিবিদ মনে হয় না ভাই আমাকে একটু বলতে দেন ভাই আপনি তো অসংগ্রহ কথা বলছেন না না অসংগ্রহ না আমি সংগ্রহ করে আপনি অসংগ্রহ কথা বলে নিয়ে পরিচিত কিছুদিন আগে শাহাবুদ্দিন সাহেব মারা গেছে শাহাবুদ্দিন সরকারের ভূমিকা শাহাবুদ্দিন সাহেবকে সম্মান দেওয়া হয়েছিল উনি সেই সম্মান রাখে দিতে পারেনি দেখি সেই কথা সম্মানের মানুষকে রাস্তায় তারাইছেন পিটাইছেন তারপরে বেজি বলে তার ছেলেকে দিয়ে তার রিজাইন সেই জন্য তাকে পাঠাইছিলেন একদিন সংসদে তার ছেলে দুঃখ করে বক্তব্য দিছিলেন যে একটা কি বলে বাবাকে মৃত্যুদণ্ড দিল তার ছেলেকে বলল সিটিটা অর্ডারটা দিয়ে আসো সেই কাজটাই উনি করছিলেন সেটা ওনার ছেলে বলছে এটা আমাদের কথা না উনি তো আপনাদের দলই করতেন আমাদের আপনার কাছে আমাদের রাজনীতি কি বলে অরাজনীতি মনে হবে কারণ হচ্ছে যে আপনারা যে রাজনীতি করছেন আমরা সেই রাজনীতি করি ডাক্তার হয়েছে আমি তো রাজনীতি করেই আসছি তো আমি রাজনীতি করবো এটা তো পৃথিবীর কোথায় লেখা নেই যে কি বলে ডাক্তার হলে রাজনীতি করবেন এবং এখন পর্যন্ত যারা ডাক্তাররা রাজনীতি করতেছে তারা খুব খারাপ করতেছে বলে আমরা মনে করি না এবং যদি রেকর্ড নেন ডাক্তাররা যত ইলেকশন করে জিতছে হারার সংখ্যা খুবই কম এখন যদি পরপর দুই তিনটা ইলেকশনের আপনার চিত্র তুলি সেটা আপনাদের সময় হোক অথবা পরবর্তী সময় হোক আপনার 90-95% ডাক্তাররা জিতছে হারছে খুব কম মাত্র দুইজন এখন পর্যন্ত রেকর্ড আছে ইলেকশনে হারছে সবাই জিতছে আমি রেকর্ড দেখাতে পারি তো আপনার কাছে হয়তো সেটাকে কি বলে ডাক্তারদের অন্য কাজ করলে ভালো লাগে আপনি তো উকিল করে রাজনীতি না করলে রাজনীতি উকিল দাই করে না ওটা কোনো কথা এখন ব্যবসায়ী রাজনীতি করে সমাজে সবাই রাজনীতি করে আপনার কাছে সেটা অন্য কোনো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে কালো কালো সাদা সাদাই ক্যান্টনমেন্ট সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমরা মনে করি বর্তমানে রাখতেছে ভবিষ্যতে রাখবে আমরা কখনো বাংলাদেশ আমলিক ক্যান্টনমেন্টের ক্ষমতার উৎস হিসেবে ব্যবহার করব না এবং আমলিক কখনো করে নাই ভবিষ্যতে করবে না আমরা জনগণের প্রতিনিধিত্ব করি জনগণ আমাদের ভোট দেয় জনগণের ভোট নেই আবার ইনশাল্লাহ 2023-এ অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় আসবো এবং সেখানে জনগণের প্রতিনিধিত্ব করবো আমরা অন্য কারোর প্রতিনিধি হিসাবে আমরা ক্ষমতায় আসবো না এবং সেখানে সকল দল অংশগ্রহণ করবে বলেই আমরা প্রত্যাশা করি সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন প্রফেসর অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং প্রফেসর ডক্টর এম আজিজ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শকের নিঃসন্দেহে এটি আমাদের সকলের চাওয়া এবং এই চাওয়া নিয়েই এই দেশটির জন্ম হয়েছিল যে দেশটা গণতান্ত্রিক হবে দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে স্বচ্ছতা জবাবদিহিতা আইনের শাসন থাকবে ভোট থাকবে এবং ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার গণতান্ত্রিক আচরণ করবে সকল ক্ষেত্রে যে সেটি হয় তাও নয় এবং একই সঙ্গে অর্থনৈতিকভাবে আমরা একটা সমৃদ্ধির পথেই আছি এর মধ্যে ব্যত্যয় আছে বিচ্যুতি আছে দুর্নীতি আছে অনিয়ম আছে অনাচার আছে সবই ঠিক আছে কিন্তু আজকে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়েছে এই উন্নয়নের অগ্রযাত্রার মধ্যেও সেটি একটু খতিয়ে দেখা দরকার এর দায় কতটা বৈশ্বিক কতটা অভ্যন্তরীণ এবং সেখানে আমাদের কী কী দুর্বলতাগুলো ছিল দুর্বলতা আছে সেগুলোকে দূর করা জরুরি এবং এক ধরনের জাতীয় ঐকমত্য বা জাতীয় সংহতির মধ্য দিয়ে আসলে এই সংকট মোকাবেলা করতে হবে এটিও আলোচনার টেবিল থেকে বেরিয়ে এসেছে এবং আমরা চাই যে এই সংকট যত দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারি ততই আমাদের জন্য কল্যাণকর হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা